ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টি কথা। আজকে আবার চলেছি তারাপীঠ। কে কে যাচ্ছি? না, আমি, ভাই আর সমীর চ্যাটার্জি যাচ্ছি এখন অটো করে সোজা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে আবার দেখাচ্ছি। হাওড়া স্টেশনে এসে নেমেছি, পিছনে সাবওয়ে, একটু ঢুকবো। এখন এক ঘন্টা বাকি আছে ট্রেন, তারপর যাবো। তখন দাঁড়িয়ে আছি আমরা এখানে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে বাইরে সাবওয়ের সামনে দাঁড়িয়ে আমরা একটুখানি টিফিন করে নিলাম। করে নিয়ে এবার সাবওয়ের ভেতরে প্রবেশ করছি। দেখো, সাবওয়েতে ঢুকছি 2 নম্বর গেট দিয়ে। ওখান থেকে হাঁটতে হাঁটতে সাবওয়ের ভেতরে গিয়ে আমরা রুমাল কিনেছিলাম, তিনজনে তিনটি রুমাল কিনেছিলাম, সেটা আপনারা দেখালাম না। এই সাবওয়ের ভেতর দিয়ে যাচ্ছি। অন্ধকার, একটু লাইট কম, ছবির কোয়ালিটি খারাপ হতে পারে, দেখে নেবে। মোটামুটি একটু কষ্টসৃষ্ট করে দেখে নিও, ঠিক আছে? সাবওয়ের ভেতর দিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 9 নম্বর প্ল্যাটফর্মে, কবিগুরু এক্সপ্রেস হাওড়া টু আজিমগঞ্জ বোর্ডে দিয়ে দিয়েছে। আমরা এবার দেখতে পেয়ে দৌড়তে শুরু করলাম। কাছাকাছি এসে গেছি ট্রেনের। দেখো, সামনে সমীর চ্যাটার্জি যাচ্ছে, পিছনে ভাই, তার পিছনে আমি ছবি তুলতে তুলতে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন দাঁড়িয়ে আছে ঠিক কথা, কিন্তু একটাও গেট খোলা নেই। দেখো, হাওড়া আজিমগঞ্জ। যাক, ট্রেনের সামনে তো এসে গেছি। সামনের দিকটা সবাই গেট খুলতে শুরু করেছে, আমরা পেছন দিকে সিট ছিল, আমাদের রিজার্ভেশন ক্যামেরা ছিল, তালা লাগানো, লক করা, ওই যে উপরে লক করা। এখনো দেখলে ট্রেনের দাঁড়িয়ে আছি, এখনো ট্রেনের গেট খোলেনি। পেছনের ট্রেন 13:27, তালা লাগানো, ভূতের মতো বসে গেছি। এখনো লাইন দেয়নি, কখন দেয় দেখি। এসব তালা খুলে গেল, ট্রেন ছেড়ে দিয়েছে। ঠিক 10:40 ছাড়লো হাওড়া স্টেশন থেকে, একদম পারফেক্ট টাইমে। ট্রেন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আমরা বেরোচ্ছি, মানে বসে আছি, উপভোগ করছি দৃশ্যটা, বাইরের বাইরের দৃশ্যটা। পুরো ফাঁকা স্টেশন, রাত্রি 10:40 কি আর থাকবে ওই দিকটায়। ট্রেন ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এইসবে ছাড়লো 10:40। চলো, জানলা দিয়ে একটু বাইরের প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। অন্ধকার, ট্রেন ছুটে চলেছে আস্তে আস্তে। বেরোবার সময় ভাবলাম একটু দেখাই, তাই দেখালাম। দেখো, ওই ট্রেন বেরিয়ে আমরা যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে বন্দে ভারতের যে এখানে রিপেয়ারিং হয় সেই জায়গাটা, ওটা দেখালাম, একটু দেখানোর চেষ্টা করলাম জাস্ট আর কি। আর পাশ থেকে ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে অন্ধকারের মধ্যে। ট্রেনের মধ্যে শুয়ে শুয়ে যাচ্ছি, ওইদিকে আছে ওরা, ওরা দুটো বাড়তে শুয়ে আছে। দাঁড়িয়েছি, রামপুরে ঢুকছে, রামপুর বাস, রামপুর নামলি, পিছনে যাবে রামপুর স্টেশন। নামবো এবার আমরা, রামপুরহাটে ঢুকে গেছে, প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন। এই নামছি আমরা, আমার সামনে কিছু কিছু লোক ছিল, তারা নামলো, নামার পর আমি নামতে শুরু করেছি। নেবে তো ফাঁটা, ওই দেখা যাচ্ছে দূরে ওভারব্রিজ, হেঁটে ওভারব্রিজে উঠতে হবে, তারপর আবার ডান দিক, ডান দিক থেকে গিয়ে আবার নামতে হবে, অনেক গল্প আছে। চলো, হাঁটতে শুরু করে দিয়েছি, হাঁটছি হাঁটছি হাঁটছি, ওভারব্রিজে উঠছি, হেঁটে হেঁটে উঠলাম। ব্যাগ ফ্যাগ কিছু ছিল না, জাস্ট একটা ব্যাগ ছিল, ওইটুকুই। তিনজন ছেলে গেলে যা হয়, মেয়েরা গেলে তো এক গাদা জিনিস থাকে না, আমরা দুজন মাত্র তিনজন যাচ্ছি। দেখো, নিচের চেকার যে কার দাঁড়িয়ে আছে সবাইকে চেক করছিল, আমরাও নামলাম, টিকিট ফিকিট দেখে বেরোলাম, বাইরে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমরা নেমে গেছি তখন 2:30 বাজে। আর প্ল্যাটফর্মের বাইরের দৃশ্যটা দেখো, এটা হচ্ছে একদম পুরো মন্দিরের আদলে পড়েছে সামনেটা, প্ল্যাটফর্মটা, রামপুরহাট স্টেশনটা। আমরা এগিয়ে গেলাম চা খাবো বলে, তখন কাছাকাছি ওই 2:45 বাজে। খুব সুন্দর চাটা করেছিল রাত্রিবেলা, এই ভোরবেলাতে একদম, মানে ভোর নয়, ঠিক মাঝরাত, এই সময় চা খাওয়ার মজাটাই আলাদা। যাক, চাটা খাচ্ছি আমরা, খেয়ে দে। এ দেখো, চা দিচ্ছে আমাদের, চা নিলাম, তিনজনে তিনটে চা খেয়ে এবার বেরিয়ে যাবো ওইদিকে, আমরা মন্দিরের দিকে যাব, মন্দিরে পুজো দিয়ে সকালে ফিরব। বসে বসে চা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটা কথা বলি, এখান থেকে রাত্রিবেলা যে গাড়িগুলো যায় 3টের আগে পর্যন্ত সবকটাই ভাড়া হচ্ছে 50 টাকা, তার নিচে নেবে না কেউ। ওই যে দেখতে পাচ্ছ বিক্রম অটো, এগুলোতে প্রায় 10-12 জন করে নিয়ে যায়, 50 টাকা করে ভাড়া। আমরা গাড়িতে উঠে পড়লাম, উঠে পড়ে এই বিক্রম অটো করে যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাটা একটুখানি দেখানোর চেষ্টা করছি। দেখো রাস্তাটা, এই একদম প্ল্যাটফর্মের সামনে রাস্তাটা। এবার অটোর ভেতর আমরা আছি, চাকা টেপা করে বসে, 50 টাকা করে ভাড়া, 3 জনের 150 টাকা দিয়ে আমরা যাচ্ছি। যাচ্ছি রাস্তাটা একটু দেখাচ্ছি, রাত্রিবেলা অন্ধকারে কী সুন্দর পরিবেশটা। আগে যখন গেছি তখন পুরো অন্ধকার ছিল, এখন
খুব ভালো হয়ে গেছে রাত্রিবেলা, মানে কী বলবো, রাস্তা রাস্তাতে সব কিছু পিন পড়লে খুঁজে পেলা যাবে। যাক, পৌঁছে গেছি কাছাকাছি একদম। এবার আমরা একদম মন্দিরের কাছাকাছি এসে গেছি, নামবো, ঢুকছে গাড়িটা। তো তখনও রাত্রি প্রায় 3টে বাজে, নেমে পড়লাম বিক্রম থেকে। নেবে আমরা 3 জন মিলে ভাড়াটা পেমেন্ট করে এবার যাব মন্দিরের দিকে। দেখো দূরে দেখো, বুঝতে পারছো এখনও অন্ধকার, রাস্তাতে আলো আছে বলে দেখা যাচ্ছে, নাহলে দেখা যাবে না। একটু বাদেই তোমরা বুঝতে পারবে কীরকম অন্ধকার আছে। তখন কোনো দোকানপাট খোলেনি, আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন 3টে বাজে। দেখো রাস্তার দিকে আমরা এপার থেকে ওপারে যাবো, ওই ওপারে দেখা যাচ্ছে তারা মা সরণী, ওই যে গেটটা আছে গেটের পাশ দিয়ে নিচে দিয়ে ঢুকতে হবে তারাপীঠে, ওখানটায়। আর পাশে দ্বারকা নদী, ওই নদীর ওপরে সেতুটা আছে, দেখা যাচ্ছে সেতুতে একটা গাড়ি উঠছে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে সেতু, দ্বারকা নদী, আর দ্বারকা নদী না সরি দ্বারকা নদ। আর আমরা ঢুকছি এই তারা মা সরণী, এখান থেকে সামনে 2-3 মিনিট হাঁটলেই মন্দির। চারিদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কোনো দোকানপাট খোলা নেই। এখন পর্যন্ত অন্ধকার, 3টে বাজে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ অন্ধকারে যাচ্ছি এখন আমি। এই অন্ধকারের মধ্যেই দুজনে হেঁটে যাচ্ছে, যেন একদম শ্মশানের নিস্তব্ধতা, চারিদিক পুরো অন্ধকার, একটা দোকান খোলা নেই। হ্যাঁ, মন্দিরের সামনে একটা প্রসাদের দোকান খোলা আছে, জাস্ট পুজো দেওয়ার জন্য যে এগুলো প্রসাদগুলো নেয়, তাও কিছুক্ষণ আগেই হয়তো খুলেছে। আমরা কাছাকাছি পৌঁছে গেছি মন্দিরের, দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছে ওরা দুজন, আমিও পিছনে অন্ধকারে ছবি তুলতে তুলতে যাচ্ছি। এই অষ্টমী পূজা ভাণ্ডার সত্যনারায়ণ পাণ্ডা, এইটাই খোলা ছিল দোকানটা, এখান থেকে আমরা প্রসাদ কিনে নিলাম। সবাই এখানে সামনে কিছু ফুল বিক্রেতা আছে, তারাও ফুল টুল বিক্রি করছে। সকালের দিকে একটু দাম কমই থাকে, 10 টাকা করে মালা পিস নিল, সবাই নিলাম, আমরাও নিচ্ছি। এখান থেকে কিছু প্রসাদ নিলাম ঠাকুরের পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা আজকেই পুজো দিয়ে আজকেই আবার 9:15 যে ওই একই গাড়ি আজিমগঞ্জ হাওড়া যে কবিগুরু এক্সপ্রেস, ওতেই ফিরবো। পুজোর ডালি নেবো, পুজোর ডালি নিয়ে যাবো, পুজোতে যাবো, 4:10 মন্দির খুলবে। আমরা জাস্ট এসেছিলাম পুজো দিতে, এখান থেকে পুজো দিয়ে আমরা আবার যাব তারকেশ্বর। তো যাই হোক, আজকে রাত্রিবেলা পুজো দেবো বলে মানে সব পুজোর উপকরণ নিয়ে নিয়েছি, নিয়ে এবার মন্দিরের দিকে যাব। কিন্তু মন্দির তো খুলবে 4:30 সময়, আমরা তো জানতাম না সেটা, আমরা জানি তাড়াতাড়ি হয়ে হয়তো পুজো দিয়ে দেবো, রাত্রিবেলা 4টার মধ্যে খুলে যায়। কিন্তু আমরা যখন গেছি সবে মাত্র 3টে বাজে, এই ডালা সাজানো হচ্ছে, এগুলোকে নিয়ে আমরা ওখানে কে পুজো দেবে সেই একটা স্লিপ দিয়ে দেওয়া হয়েছে ওখানে, সেখানে গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে আসবো। আর কীভাবে পুজো দিচ্ছি সব দেখাবো। এবারে অন্য লোকের কাছ থেকে নিয়েছি আমরা, অন্য দোকান থেকে অষ্টমীর মধুসূদন পাণ্ডা পুজো দেবে, দোকানটার নাম আগে দেখিয়েছি আমি উপরে, দেখতে রাখুন যাচ্ছি আমরা পুজো দিতে। দেখো এই দোকান থেকে এবার নেওয়া হয়ে গেছে সব, পেমেন্ট ফেমেন্ট করে আমরা যাচ্ছি পুজো দিতে। সবাই এখান থেকেই পুজোর মানে উপকরণ নিল, কারণ একটাই দোকান খোলা আছে, আর কোনো দোকান খোলা ছিল না, সুতরাং বিকল্প কোনো রাস্তাই নেই, ওই দোকান থেকেই নিতে হবে। নিয়ে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, সামনেই মন্দির, ঠিক মন্দিরের উল্টো দিকেই ছিল দোকানটা। এবার যাচ্ছি মন্দিরের সামনে, গিয়ে দেখছি তালা বন্ধ। আমরা সবাই দেখলাম গিয়ে যে মন্দিরের যে সিঁড়িগুলো আছে, সিঁড়িতে সবাই বসে বসে অপেক্ষা করছে লাইন দিয়ে, কিন্তু লাইন আর লাইন থাকে না। সে দেখতে পাবে যখন দেখাবো যে কীভাবে পুজো দিতে ঢুকছে, যখন দরজাটা খুললো মানে একদম জনস্রোত, মানে কে কখন কীভাবে যেতে পারে সেটা একদম যেন একটা কম্পিটিশন চলছিল। সামনে 2টো কুকুরও বসে আছে, রাত্রিবেলা কী করে, ওরাও বসে আছে, আমরাও বসে আছি, সবাই বসে আছি, সবাই বসে বসে পুজো দেওয়ার জন্যে অপেক্ষা করছি কখন মন্দিরের গেট খুলবে। আর এই দাদা এই একটা ওড়না বিক্রি করতে এসেছিলো, এ বেশ কিছু জোকস বলছিলো, খুব ভালো লাগছিলো। শেষে এখন গান চালাচ্ছে, একটু পিছনেও লাগলাম, বেশ কিছুক্ষণ ধরে সময় কাটলো। নামটাও ভুলে গেলাম, কী বললে? কি মোবাইলে কার মেসেজ দেখছো তুমি? গান লাগাচ্ছো? দেখো এই ভদ্রলোক ঠাকুরের চেলি বিক্রি করছিলো, ঠাকুর পুজোর উপকরণও বিক্রি করছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা দেখলাম কেউ কেউ নিল, কেউ কেউ নিল না। মন্দির সেদে বসে আছি এখন, গিট কখন খুলবে, 3টে বাজে, দেখো সবাই বসেছিল। ভিডিওটা আর বড় করছি না, পুজোটা পরের পার্টে দেখাবো, কারণ অলরেডি 9 মিনিট কাছাকাছি হয়ে গেছে। তাই আবার বলি, যে যেখান থেকে পারবে বৃষ্টিতি কথাকে সাপোর্ট করো, আর দেখতে থাকো বৃষ্টিতি কথা, পরে ব্লগে আবার আসছি এই সেকেন্ড পার্ট নিয়ে।